লক্ষ্মীপুরের রায়পুরে পীরিয়া কামেল হজরত মাওলানা মোহাম্মদ উল্লাহর ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতাশ ফেব্রুয়ারি সোমবার গাজীনগর মিশন মাদ্রাসা ময়দানে এ তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসেইন তাহের জাবিরি আল বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ মজুমদার হজরত মাওলানা আনম ও নিজামুদ্দিন মাওলানা শামসুদ্দিন আরিফের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নোমান সালেহি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সহ আরো অনেকে রাত বারোটায় দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়